দীর্ঘ সময় ধরে শত্রুতা চলার দুই দেশ হচ্ছে চীন এবং ভারত। তবে সাম্প্রতিক সময় চীন এবং ভারতের মধ্যে উত্তেজনা আরও বাড়ছে। তাইওয়ান ইস্যুতে চীনের সাথে আমেরিকার উত্তেজনার সুযোগ নিতে চাইছে ভারত। বিপরীতে চীনও ভারতের উপকূলের কাছে গোয়েন্দা জাহাজ পাঠানো কিংবা সীমান্তের কাছে ট্যাঙ্ক, যুদ্ধবিমানের মতো ভারী অস্ত্র পাঠাচ্ছে। এমনকি চীন সরাসরি ভারতকে হুমকিও দিয়েছে। অস্ত্র বিবেচনায় আমেরিকা এবং রাশিয়া পর চীন এবং ভারত সবথেকে শক্তিশালী দুই দেশ। আর সৈন্য সংখ্যা বিবেচনায় চীন এবং ভারত বিশ্বের সবথেকে বড় দুই বাহিনী মালিক। চীন এবং ভারতের কে কোন দিক থেকে এগিয়ে আছে, সেই সাথে দুই দেশের সংঘাতে কি ফলাফল হতে পারে তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। প্রথমে আসি ভৌগোলিক আয়তন এবং জনসংখ্যার দিকে। আয়তনে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম এবং চীন বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। বিশ্বের 700 কোটি মানুষের মধ্যে পদে 300 কোটি মানুষই এই দুই দেশে বসবাস করে। ভারতের সবথেকে দীর্ঘ সীমান্ত রয়েছে চীনের সাথেই। ভারত দাবি করে লাদাখ এবং আকসাই চায়না সহ তাদের অনেক অঞ্চল চীনের দখলে। আর চীন ভারতের অরুণাচল প্রদেশটিকে নিজেদের বলে দাবি করে। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে ভারতকে 4 নম্বরে এবং চীনকে 3 নম্বরে রাখা হয়। দুই দেশেই সামরিক বাহিনী পিছনে বিশাল ব্যয় করে। 2022 সালে চীনের সামরিক বাজেট 230 বিলিয়ন মার্কিন ডলার, যা আমেরিকার পর সর্বোচ্চ। চীন খুব সামান্য অস্ত্রই বিদেশ থেকে আমদানি করে। অস্ত্রের জন্য ভারতের থেকে চীন অনেক বেশি আত্মনির্ভরশীল। এদিকে ভারত তাদের সর্বশেষ সামরিক বাজেট নির্ধারণ করেছে 5 লক্ষ কোটি ভারতীয় রুপি, ডলারের হিসেবে যেটা 66 বিলিয়ন। এটি বিশ্বের তৃতীয় বা চতুর্থ বৃহত্তম সামরিক বাজেট। ভারত প্রতি বছর গড়ে 42 বিলিয়ন মার্কিন ডলারের উপরে অস্ত্র আমদানি করে থাকে। চীন এবং ভারতের কাছে বিশ্বের সবথেকে বড় দুই সেনাবাহিনী আছে। চীনের কাছে নিয়মিত সেনা আছে 20,35,000, এটা বিশ্বের সবথেকে বড় বাহিনী। সেই সাথে 5 লাখের উপরে রিজার্ভ সেনা এবং 6 লাখ প্যারামিলিটারি আছে। এদিকে ভারতের কাছে সৈন্য আছে 14,50,000। চীনের পর এটাই বিশ্বের বৃহত্তম বাহিনী। এছাড়াও রিজার্ভে আছে আরও 11 লাখ এবং প্যারামিলিটারি আছে 25 লাখ। এবারে আসি অস্ত্রশস্ত্রের দিকে। ভারত এবং চীন দুই দেশের এই অস্ত্রের স্ট্যান্ডার্ড একই। এর কারণ দুই দেশেই সোভিয়েত প্রযুক্তির স্ট্যান্ডার্ড ফলো করে আসছে। চীনের কাছে ট্যাঙ্ক আছে 5,250টি, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম ট্যাঙ্ক বহর। চীন নিজস্ব প্রযুক্তিতে তৈরি Type 99A, Type 99, Type 96 ট্যাঙ্ক ব্যবহার করে। ট্যাঙ্ক ছাড়াও চীনের কাছে আর্মার্ড ভেহিকল আছে 35,000, আর আর্টিলারি আছে 9,000। বিপরীতে ভারতের কাছে মোট ট্যাঙ্ক আছে 4,614টি। ভারতের ট্যাঙ্কগুলো হচ্ছে রাশিয় প্রযুক্তির T-90, T-72 এবং নিজেদের তৈরি অর্জুন মেইন ব্যাটেল ট্যাঙ্ক। সেই সাথে অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে 12,000, আর্টিলারি এবং রকেট প্রজেক্টার আছে 5,000। অর্থাৎ ট্যাঙ্কের দিক থেকে ভারত চীনের কাছাকাছি হলেও আর্মার্ড ভেহিকল এবং আর্টিলারির দিক থেকে চীনের ধারে কাছেও নেই ভারত। সীমান্তবর্তী হওয়ায় দুই দেশের যুদ্ধে ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকল এবং আর্টিলারি খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। চীনের কাছে যুদ্ধবিমান আছে 1,600টি। চীনের কাছে পঞ্চম প্রজন্মের J-20 স্টেলথ যুদ্ধবিমান আছে, যেগুলো রাডারে ধরা পায় না। চীন ছাড়া কেবল রাশিয়া এবং আমেরিকার এ ধরনের যুদ্ধবিমান আছে। এছাড়াও চীনের কাছে অ্যাটাক হেলিকপ্টার আছে 300-এর কাছাকাছি। বিপরীতে ভারতের কাছে 700টি যুদ্ধবিমান আছে। ভারতের সবথেকে আধুনিক ফাইটার হচ্ছে ফ্রান্সের তৈরি চতুর্থ প্রজন্মের রাফাল যুদ্ধবিমান। তবে ভারত
সুখুই SU-30 MKI এর মতো আধুনিক বিমান থেকে শুরু করে MiG-21 এর মতো 50-এর দশকে ডিজাইন করা যুদ্ধবিমানও ব্যবহার করছে। সাথে অ্যাটাক হেলিকপ্টার আছে 37টি। অর্থাৎ যুদ্ধবিমানের সংখ্যা, প্রযুক্তি এবং অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যায় চীনের থেকে ভারত অনেক বেশি পিছিয়ে রয়েছে। চীন এবং ভারত দুই দেশেরই বিশাল জলসীমা রয়েছে। ভারতের দুটি বিমানবাহী রণতরী রয়েছে। চীনের কাছে রয়েছে 3টি বিমানবাহী রণতরী, আরও একটি নির্মাণাধীন রয়েছে। আবার চীনের একটি হেলিকপ্টার ক্যারিয়ার থাকলেও ভারতের নেই। ভারতের কাছে বড় আকৃতির ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ আছে 10টি, ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে 13টি এবং করভেট যুদ্ধজাহাজ আছে 22টি। এদিকে চীনা বাহিনীতে বিশ্বের সবথেকে শক্তিশালী ক্রুইজার সহ 41টি ক্রুইজার এবং ডেস্ট্রয়ারের মতো বিশাল আকৃতির যুদ্ধজাহাজ আছে। চীনের কাছে 49টি ফ্রিগেট এবং 70টি করভেট যুদ্ধজাহাজ আছে। ভারতের কাছে একটি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন সহ 17টি সাবমেরিন আছে। চীনের কাছে 4টি ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন সহ 79টি সাবমেরিন আছে। অর্থাৎ নৌশক্তিতেও চীনের থেকে ভারত অনেক বেশি পিছিয়ে রয়েছে। যুদ্ধজাহাজের সংখ্যায় আমেরিকার থেকেও এগিয়ে আছে চীন। ভারত এবং চীন দুই দেশেই পারমাণবিক শক্তিধর। দুই দেশের কাছে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল আছে। এমনকি সাবমেরিন থেকেও মিসাইল নিক্ষেপের মাধ্যমে দেশগুলো পরস্পরের উপর পারমাণবিক হামলা করতে পারবে। তবে ভারতের থেকে চীনের মিসাইলগুলো অনেক বেশি শক্তিশালী এবং ধ্বংসাত্মক। ভারতের কাছে 150টি পারমাণবিক ওয়ারহেড আছে বলেই ধারণা করা হয়। অপরদিকে চীনের এই সংখ্যা 300-র কাছাকাছি, অর্থাৎ ভারতের থেকেও দ্বিগুণ। 2020 সালের মাঝামাঝি থেকে ভারত এবং চীন ছোট ছোট সংঘাতে লিপ্ত আছে। দেশ দুটি সর্বশেষ যুদ্ধ করেছিল 60-এর দশকেই। তখন চীনের কাছে লজ্জাজনকভাবে হেরেছিল ভারত। প্রিয় দর্শক, চীন এবং ভারত আবারও যুদ্ধে জড়ালে কি ফলাফল হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এই দেশগুলোর সামরিক শক্তি এবং সমরাস্ত্র নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। প্রতিদিনের ঘটনাবলীর আপডেট পেতে আমাদের গল্পবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।